ওরা তো কি আসি যাই কাজ করি না কিন্তু মাইনে পাই, এবং তাতে হচ্ছে যে কোনো মূল্যে লোকের টাকা নিয়ে সর্বনাশ করা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সেই উন্নয়নগুলো যাতে পশ্চিমবাংলায় আগে লুঠেদারদের রাজত্বে যদি আবার ফিরে আসে তার জন্য তাদের সহযোগিতা করা, ওই জন্য রাম আমরা ক্ষমতা আসুক আবার ওরা লুটে পুটে খায়, এই সমস্ত করার জন্য আজকে এই সমস্ত করছে। এটা কলকাতায় তো আজকে সবে মাত্র ওরা বুঝতে পারছে না, এবার মানুষ গর্জে উঠেছে সারা পশ্চিমবাংলায়, আগামী দিন দেখিয়ে দেবে যে তোমাদের এই সমস্ত বদমাইশি আজকে ঘুচিয়ে দেবে আর কি সবাই। ওকে কে, ওরা কে, এখানে ওদের পয়সা নেই, ওদের কালে আজকে পশ্চিমবাংলায় ওদের কোনো অস্তিত্ব আছে নাকি? আর সে তো আন্দোলন হবেই, এটা তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এটা নিয়ে অলরেডি আন্দোলনের ডাক অলরেডি দিয়েছেন, দিল্লি চলো এটা তো ডাক একটা আছেই, আমরা তাতে সহযোগিতা করব, এটা তো আমাদের নয়, কিন্তু তা ব্যাপার নয়, একটা গরিব মানুষের যে টাকাটা নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে সেটাকে আর ব্যাপার নজরটা না দিয়ে আজকে পয়সা আছে তাও দুটো পয়সার জন্য তারা কালে আন্দোলন করছে, এমনকি এমন কুৎসিতভাবে কথাবার্তা বলছে, এর বিরুদ্ধে কিন্তু আজকে রাস্তায় নেমে আজকে ওদের বুঝিয়ে দিতে চেয়েছি যে ওদের দিন শেষ, মানুষের কাজটা আগে করো, গরিব মানুষের মনোমতী যে কাজগুলো করছে সেই কাজগুলো করতে দাও, তারপরে বিগত দিনে আমরা তো দেখেছি যে সিপিএম আমলে গরিব মানুষের জন্যে কোনো কাজ না করো এবং কোনো জায়গায় কোনো মাইনে তো দেয়নি, এবং সরকারি কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়ার চেষ্টাও করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে সরকারিভাবে যাতে কোনো কথা না বলতে পারে তাদের এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে তাদের ট্রান্সফার করে, এখান থেকে দার্জিলিংয়ে ট্রান্সফার করে তাদের মুখ বন্ধ করিয়ে দিয়েছে, সেই জায়গায় এগুলো ভাবতে হবে। তার জন্যই কিন্তু আজকে আমরা সবসময় চিন্তাভাবনা করেন আজকে যে তিনি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো ভালো কথা খারাপ কথা বলতে চান না, তিনি চান মানুষের ভালো কাজ, ভালো কাজ করতে গিয়ে তাই বলে এত এতভাবে তাকে কুৎসিতভাবে কথাবার্তা বলবে সেটা আমরা মেনে নেবো তা তো হতে পারে না, তার জন্যই কিন্তু আজকে পাল্টা আজকে সমস্ত সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে শিক্ষক থেকে আরম্ভ করে সব রকম আজকে যারা আছে তাদেরকে নিয়ে মিছিল করে একটা প্রতিবাদ করে বুঝিয়ে দিলাম যে এরপরে আমাদের জেলায় যদি এরকম ধরনের কাউকে দেখি এবং তার উপযুক্ত জবাব আমরা এখানে থেকে দেবো জেলায়, এবং আগামী দিন কলকাতায় গিয়ে দরকার হলে ডাক দিয়ে দিলে আমরা কলকাতায় সরকারি কর্মচারীরা ছুটে যাব যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো আজকে কুৎসিত ভাষায় কথা প্রয়োগ করে যাতে আন্দোলন করতে যাব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নটাকে স্তব্ধ করার জন্যে, তারও একটা জবাব আমরা আগামী দিন দিয়ে বুঝিয়ে দেবো, আমাদের ক্ষমতা আছে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।